নমস্কার, আমি 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমাদের 22 নম্বর ওয়ার্ড পৌর কমিটির পক্ষ থেকে বসন্ত বিলাস 2024 নামাঙ্কিত বসন্ত উৎসবের আয়োজন করেছি। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আমাদের মাসলাবড়ি আরআর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এবং সকলকে এই অনুষ্ঠানের আমন্ত্রণ। জলপাইগুড়ি দাদাভাই পূজা প্রাঙ্গণে সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদ নটনাট্য নৃত্যমালঞ্চের কর্ণধার সুস্মিতা কুণ্ডু আর সৃজনী নৃত্যালয় ও আরবিক শিক্ষা কেন্দ্রের কর্ণধার শ্রীতম ভট্টাচার্য চৌধুরীর যৌথ উদ্যোগে প্রথম বর্ষ বসন্ত উৎসব মহাসমারোহে অনুষ্ঠিত হল একঝাঁক গুণী নৃত্যশিল্পীদের অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আর দাদাভাই ক্লাবের সম্পাদক তপন ব্যানার্জি মহাশয়কে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মানিত করা হয়। ওনাকে সম্মান জানান সংস্থার পক্ষে সুবীর কুণ্ডু মহাশয়। এরপর প্রধান অতিথি প্রদীপ প্রজ্বলন ও প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর নৃত্যালয়গুলির ছাত্রীদের পাশাপাশি অভিভাবিকাদের বসন্তের গানে কোলাজের ওপর সৃষ্টি নৃত্য পরিবেশন করা হয়। এই নৃত্য দর্শকদের মন জয় করে নেয়। শিশু বিভাগ থেকে বড়দের প্রত্যেকটা নাচ এবং তাদের সামগ্রিক উপস্থাপনায় অভিভূত উপস্থিত জনগণ। ছাত্রীদের নাচের পাশাপাশি অসাধারণ নাচের মুনশিয়ানার পরিচয় দেন সুস্মিতা কুণ্ডু আর শ্রীতমা ভট্টাচার্য চৌধুরী। প্রাক হোলি উৎসবের আগেই বসন্তের পরন্ত বিকেলে বসন্ত উৎসব দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেখুন, আজকে বিশেষ করে দুটো সংস্থা, নাট্য নৃত্য সংস্থা সুস্মিতা এবং শ্রীতমা, তাদের উদ্যোগে আমাদের দাদাভাই ক্লাবের খেলার মাঠে আজকে একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে বসন্ত উৎসব উদযাপিত হচ্ছে। তা আজকে দোল পূর্ণিমা শুরু, এবং যদিও আগামীকাল থেকে সারা বাংলায় বা সারা ভারতবর্ষে দোল উৎসব শুরু হবে, কিন্তু এরা এই দুটো সংস্থা আজকে একদিন আগেই উৎসবে পালনে ব্রতী হয়েছে, এবং ছোটো ছোটো বাচ্চাদের মা বাবা এবং এই এই প্রতিষ্ঠানের যে সমস্ত সদস্য বা সদস্য রয়েছে প্রত্যেককে নিয়ে একটা সুন্দর একটা পরিকল্পনা, সুন্দর একটা উৎসবের পরিকল্পনা গ্রহণ করেছে। তো আমরা দাদাভাই ক্লাবের পক্ষ থেকে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়েছি এবং এই উৎসব করবার জন্য তাদেরকে অনুমতি দিয়েছি। শুধু অনুমতি নয়, আমি নিজে থেকে তাদের সহযোগিতা করছি এবং আশা করছি যে সকলের সম্মিলিত প্রয়াসে এবং যত গার্জিয়ানরা উপস্থিত হয়েছে এখানে, মা এবং বাবা এবং অন্যান্য গার্জিয়ানরা, যারা সকলে মিলে এই উৎসবটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। আমরা আজকে প্রাক বসন্ত সেলিব্রেট করছি। বসন্তের এই আমেজটাকে সবাই মিলে উপভোগ করার জন্য আজকের দিনটাই আমরা চুজ করেছি। অলরেডি বসন্ত চারদিকে শুরু হয়ে গেছে, চারদিকে ফাগুনের ছোঁয়া। তো আমরা তার জন্য আমার নাচের স্কুল এবং শ্রীতমার নাচের স্কুল, নৃত্যমালঞ্চ এবং সৃজনী দুটো নাচের স্কুল মিলে আমরা আজকে একটা অর্গানাইজেশন একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। এখনও অবধি প্রদীপ প্রজ্বলন হয়েছে। শ্রী তপন ব্যানার্জি মহাশয় এসেছিলেন, উনি আমাদের ইনোগ্রেশন করিয়ে দিয়ে গেছেন প্রোগ্রামের। এখানে নৃত্যমালঞ্চ মানে সুস্মিতা কুণ্ডু ম্যাডামের নাচের স্কুল এবং আমি শ্রীতমা চৌধুরী, আমার নাচের স্কুলের নাম সৃজনী নৃত্যালয়। তো আমরা দুজন মিলেই এই প্রোগ্রামটা আয়োজন করেছি। প্রচুর মানে এটা তো হাতে গোনা যায় না, আপনি দেখতেই পাচ্ছেন, আপনি নিশ্চয়ই ওদেরও ফটো তুলেছেন, আরও হয়তো তুলবেন। তো প্রচুর, মাঠ ভরে গেছে প্রায়। দারুণ, খুব ভালো, খুব আনন্দ করেছি সবাই মিলে। রঙের উৎসবে আমরা রঙিন হয়ে উঠেছি, খুব ভালো লেগেছে। বসন্ত উৎসব ব্যাপারটা হলো, নাচ ছাড়া আমার মনে হয় বসন্ত উৎসব কমপ্লিট হয় না। আর ভীষণভাবে আমরা আনন্দ করেছি, ছোট ছোট বাচ্চারা বড়রা সব বয়সেরই সবাই মিলে, আর দুটো নাচের স্কুলে যৌথ উদ্যোগে প্রোগ্রামটা হয়েছে। ভীষণ আনন্দ করেছি, ভীষণ উপভোগ করেছি আমরা এই রঙের উৎসবে। নিজের প্রিয় আপনজনকে রাঙিয়ে দেওয়ার জন্য
সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে জলপাইগুড়ির বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠী এবং সদর ব্লক বিডিও সাহেবের উদ্যোগে তৈরি হয়েছে সম্পূর্ণ ভেষজ পরিবেশ বান্ধব বিভিন্ন রঙের আবির অঙ্গোলা। তাই আর দেরি না করে আজই সংগ্রহ করুন সম্পূর্ণ ভেষজ আবির অঙ্গোলা। প্রাপ্তি স্থান রাজুদার দোকান, দিন বাজার, কালীবাড়ির নিকট। বিশদ জানতে ফোন করুন ছায়া দাস, সাউথ বেরুবাড়ি, 7908752529, অথবা রমা তন্ত্র বসাক, পাহাড়পুর সূর্য, 9932198440।